ভাইকে হাইপার সেন্সিটিভিটি নিয়ে আজকে আমরা শিখবো। বাট হাইপার সেন্সিটিভিটি আপনাদের এক এক জায়গায় এক এক রকম ভাবে লেখা, তো আমি চাচ্ছিলাম যে কি আপনাদেরকে লেন্স রিভিউ থেকে পড়ানো, কেননা কি আপনারা যদি লেন্স রিভিউ কে আজকে রেফারেন্স হিসেবে বলেন তাহলে কি আর কি আপনাকে চ্যালেঞ্জ করতে পারবেন, অথবা তো চ্যালেঞ্জ করলে আপনি আর কি দেখাতে পারবেন যে না কি, অথবা চ্যালেঞ্জ করলে আপনি দেখাতে পারবেন যে না কি আমি কথা যেগুলো বলছি এগুলো হলো লেন্স রিভিউ থেকে বলছি, তো আর কি এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না। তো আজকে আমরা ক্লাসে শিখবো হলাম প্রথমত আর কি হাইপার সেন্সিটিভিটি টাইপস 1 এন্ড 2, এবং কালকে যে ক্লাসটা শিখবো সেটা হলো কালকের ক্লাসে শিখবো আমরা হলাম হাইপার সেন্সিটিভিটি টাইপস 3 এন্ড 4। তো আজকের ক্লাসে আর কি বেশিরভাগ সময় আমি হাইপার সেন্সিটিভিটি টাইপ 1 নিয়ে ডিসকাস করবো, কিন্তু শেষের আর কি 15-20 মিনিট, সরি শেষের আর কি 15-20 মিনিট আমরা একটু দাঁড়ান, শেষের 15-20 মিনিট আমরা হাইপার সেন্সিটিভিটি টাইপ 2 নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে আমার সাথে। তো হাইপার সেন্সিটিভিটি জিনিসটা কি, এখন অনেকে যে বলে যায় কি আমার ইয়েতে সমস্যা, মানে আর কি গরু মাংসতে অ্যালার্জি, আবার কি চিংড়ি মাছে অ্যালার্জি, আবার বেগুন ভর্তাতে অ্যালার্জি, তো এই জিনিসটাই কি আমরা মেনলি টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির মধ্যে ফেলি আর কি, বা কি মনে করেন রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে বা কি স্প্রে করলো তখন ওটাতে আর কি হাঁচি কাশি শুরু হয়ে গেলো, তো এই যে আমরা যে আর কি মেনলি সাধারণ মানুষরা বা কি যারা নন মেডিকেল পার্সন যারা আছে হাইপার সেন্সিটিভ অ্যালার্জির কথা বলে তারা মেনলি হলো টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির কথাই বলে থাকে সাধারণত। তো আমরা এখন দেখি যে কিভাবে আর কি এই হাইপার সেন্সিটিভিটিটা ঘটে, কিন্তু আমরা যখন আর কি শিখে ফেলবো যে কিভাবে হাইপার সেন্সিটিভিটিটা ঘটে, পরে আমরা জানবো যে আর কি কেন আর কি কিছু মানুষের হাইপার সেন্সিটিভিটি হচ্ছে বা কিছু মানুষের আর কি অ্যালার্জির সমস্যা হচ্ছে আর কিছু মানুষের আর কি অ্যালার্জির সমস্যা হচ্ছে না। তো হাইপার সেন্সিটিভিটি টাইপ 1 একটা ইমিউনোগ্লোবিনের জন্য হয়, সেই ইমিউনোগ্লোবিনটাকে আমরা বলি কি ইমিউনোগ্লোবিন ই, IgE, ঠিক আছে ঠিক আছে না, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ইমিউনোগ্লোবিন ইর জন্য আমাদের কি টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি হচ্ছে। মনে করেন আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, এখন আমাদের যে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিটা এটা হলো আমি 2 দিনের আগে প্রেক্ষাপটে 2 দিনের আগে ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ প্রথম দিন কি হলো, তারপর সেকেন্ড দিন কি হলো এভাবে আমি যাবো। প্রথম দিন মনে করেন আপনার আপনি রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন, বা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় রাস্তার পাশে কিছু একটা দেখবেন ওটা আপনি খেয়ে ফেললেন, এখন সেই জিনিসটা কি হতে পারে, সেই জিনিসটা যেটার জন্য আপনার অ্যালার্জি হবে সেগুলোকে আমরা বলছি অ্যালার্জেন। এখন অ্যালার্জেন কি কি হতে পারে আপনাদেরকে একটা একটা করে নাম বলছি, এগুলো যদি আপনারা পরীক্ষায় বলেন তাহলে সবাই প্রফেসর স্যার ম্যাডামরা অনেক খুশি হয়ে যাবে, ঠিক আছে। অ্যালার্জেন কি কি আছে, যা মনে করেন এই যে আমাদের কি আছে পলেন আছে, পলেন, তারপর আছে হলো ড্যান্ডার, তারপরে আছে হলো আমাদের ইয়ে কিছু ধরনের ড্রাগস আছে, ভ্যারিয়াস ড্রাগস, ভ্যারিয়াস ড্রাগস বলতে আমরা বেশিরভাগ সময় পেনিসিলিনই বলি, ভ্যারিয়াস ড্রাগস, তারপরে কিছু ধরনের খাবার আছে, খাবার বলতে কি যায় কি বিফ বলতে পারেন, তারপর শ্রিম্প বলতে পারেন, বা কি আমরা কি আপনার মাথায় যে যে আর কি খাবারে মনে হবে যে এগুলো খেলে অ্যালার্জি হতে পারে ওগুলোর নাম আপনি বলে দিবেন, যেটার কারণে আমাদের টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি হতে পারে বা অ্যালার্জির সমস্যাটা দেখা যেতে পারে। তো কিভাবে হলো এটা আমি আর কি আপনাদেরকে 1-2 দিনে আর কি ঘটনা হিসাবে দেখাচ্ছি। হ্যাঁ তো ইমিউনোগ্লোবিন ই, আপনি রাস্তা দিয়ে আজকে হেঁটে হেঁটে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাওয়ার সময় আপনার শরীরের ভিতরে একটা কি অ্যালার্জেন ঢুকলো, কোন অ্যালার্জেনটা ঢুকতে পারে হচ্ছে পলেন, ঠিক আছে পলেন গ্রেন, যেগুলো আর কি বসন্তকালে প্রায় সময় দেখা যায় যে আমাদের অনেক সময় বসন্তকালে রাস্তা দিয়ে হেঁটে গেলেই আর কি হাঁচি কাশি শুরু হয়ে যায়, তো ওটা আমাদের কোন অ্যালার্জেনের জন্য হয়, প্রায় সময় দেখা যায় যে সেটা পলেনের জন্য হয়, হেঁটে হেঁটে যাচ্ছেন পলেন আপনার শরীরের ভিতর ঢুকলো, যেটা এক ধরনের অ্যালার্জেন, এবং যেহেতু এটা একটা অ্যালার্জেন, যেহেতু এটা একটা অ্যালার্জেন এটা আপনার হ্যালো আচ্ছা ঠিক আছে, এটা আপনার একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, এবং যেহেতু এটা একটা অ্যান্টিজেন, এটা একটা অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনটা শরীরের ভিতর ঢুকে হিউমেরাল ইমিউনিটি অন করে দিবে, এবং হিউমেরাল ইমিউনিটিটা অন করে দেওয়ার পরে এক ধরনের আর কি ইমিউনোগ্লোবিন তৈরি হবে, অথবা এক ধরনের অ্যান্টিবডি তৈরি হবে, যেটাকে আমরা বলে দিচ্ছি ইমিউনোগ্লোবিন ই। এখন ইমিউনোগ্লোবিন ই বলেন বা জি বলেন বা যে কোনো ইমিউনোগ্লোবিন ই বলেন না কেন, সেটাই কি স্ট্রাকচারটা আমাদের হালকা একটুখানি জানা লাগবে, যা মনে করেন যে এটা হলো আমাদের একটা ইমিউনোগ্লোবিন মলিকিউল ওয়াই এর মতো দেখতে। হ্যাঁ মানে এখানে যে কি দুইটা ভি এর মতো পার্ট তুলছে আমরা বলে রাখবো কি এফ এবি পোর্শন, এবং নিচের যে লম্বা পার্টটা এটাকে আমরা কি বলে রাখবো এফ সি পোর্শন, ঠিক আছে। এখন পুরাই কি ইমিউনোগ্লোবিন স্ট্রাকচারটা আমাদের না জানলেও চলবে, কেননা কি এটা আমাদের আজকের টপিকের সাথে রিলেটেড না, বাট আপনাদের জানতে হবে যে কোনো ইমিউনোগ্লোবিনের আর কি একটা স্ট্রাকচার আছে, কি স্ট্রাকচার যা কি এরকম দুটো ভি এর মতো পার্ট তুলছে বলছে কি এফ এবি পোর্শন,
এবং এই নিচে লাইনের পার্ট টু কে বলছি কি এফসি পোর্শন, ঠিক আছে? ভালো কথা, এই ইমিউনোগ্লোবিন ইটা তৈরি হলো কার বিরুদ্ধে? তৈরি হলে কলের জেনের বিরুদ্ধে তৈরি হলো, যেটা আমার বডিতে রাস্তায় বের হওয়ার সাথে সাথে তৈরি হচ্ছে এর বিরুদ্ধে। কারণ এই যে ইমিউনোগ্লোবিনটা আছে, এই ইমিউনোগ্লোবিনটা করবে কি, আমাদের শরীরের মধ্যে থাকা কিছু ম্যাস সেল অথবা ব্যাজোফিল এর উপরে এসে বসে যাবে। যা মনে করেন এটা হলো ম্যাস সেল অথবা ব্যাজোফিল, এটার উপরে কি এই ইমিউনোগ্লোবিন ইতে এসে বসবে এভাবে, ঠিক আছে? মনে রাখবেন যে এটা হলো এফসি পোর্শন দিয়ে কিন্তু বসে, এফএবি পোর্শন দিয়ে বসে না, এবং আর কি একটা বসে না, দুইটা ইমিউনোগ্লোবিন ই পাশাপাশি এভাবে বসে, ঠিক আছে? এটা গেল হলো আমাদের প্রথম দিনের কাহিনী। আর একবার একটুখানি রিপিট করছি, সেটা হলো যাকে আমি বাসার বাইরে গেলাম, বাসার বাইরে যাওয়ার পরে কি একটা যে কোনো অ্যালার্জেন ঢুকলো, তো এই ক্ষেত্রে আমাদের অ্যালার্জেনটা হলো আমাদের পলেন গ্রেন, এই যে মাথায় দিকে চোখরা হোক, এই পলেন গ্রেনটা শরীরের মধ্যে ঢুকলো এবং এই পলেন গ্রেন অথবা অ্যালার্জেন অথবা অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের অ্যান্টিবডি তৈরি হলো। কোন নির্দিষ্ট অ্যান্টিবডিটা তৈরি হলো? ইমিউনোগ্লোবিন ই। ইমিউনোগ্লোবিন ই এর আছে হলো একটা এফএবি পোর্শন এবং একটা আছে কি এফসি পোর্শন, ঠিক আছে? এই ইমিউনোগ্লোবিন ইটা করবে কি, আমাদের শরীরে থাকা ম্যাস সেল এবং ব্যাজোফিলের উপরে এভাবে এসে বসে থাকবে এফসি পোর্শনের সাথে। এভাবে যদি আমি আঁকতাম ব্যাপারটাকে, তাহলে আমি বলতাম যে এফএবি পোর্শন দিয়ে আর কি বসে আছে, ঠিক আছে? এখানে কিন্তু এফএবি পোর্শন দিয়ে বসে নাই, কি পোর্শন দিয়ে বসে আছে? এফসি পোর্শন দিয়ে বসে আছে। যাই হোক এটাই, এবং এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি হলাম সেন্সিটাইজেশন। সেন্সিটাইজেশন কবে হয়? যখন আগে প্রথমবারের মতো আমাদের শরীরের ভিতর অ্যালার্জেনটা ঢুকে এবং এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় এবং এটি ম্যাসেল এবং ব্যাজোফিলের উপরে এভাবে এফসি পোর্শনের দ্বারা অ্যাটাচ করে এবং দুইটা ইমিউনোগ্লোবিন ই এভাবে পাশাপাশি দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? এটা গেল যে প্রথম দিনের কাহিনী। এবং দ্বিতীয় দিনে কি হবে? দ্বিতীয় দিনে আমাদের হলো মেইন ঘটনাটা ঘটবে অথবা একটা মেইন ঝামেলাটা শুরু হবে, সেটা হবে কি আপনি বাসার বাইরে বের হলেন, আবারও এই অ্যালার্জেনটা আমাদের শরীরের ভিতর ঢুকলো, কিন্তু নেক্সট টাইম বা দ্বিতীয় দিন যখন আমি বের হলাম তখন কিন্তু এই অ্যান্টিজেনের বিরুদ্ধে কিন্তু ইমিউনোগ্লোবিন তৈরি হবে না। সেকেন্ড ডেতে যেটা হবে সেটা হলো এই অ্যান্টিজেনটা এসে অথবা এই পলেন গ্রেনটা এসে অথবা এই ইমিউনোগ্লোবিন অথবা এই অ্যালার্জেনটা এসে এই যে ইমিউনোগ্লোবিন ই দুটাতে পাশাপাশি দাঁড়িয়েছিল না, এদের মাঝখানে এসে এভাবে বসে যাবে এবং এই প্রসেসটাকে আমরা বলি কি ক্রস লিঙ্কিং বলি, ঠিক আছে? ক্রস লিঙ্কিং হবে, এই দুটা ইমিউনোগ্লোবিন ই এর মাঝখানে যখন আমাদের এই অ্যালার্জেনটা অথবা পলেন গ্রেনটা অথবা অ্যান্টিজেনটা এসে বসে যাবে তখন এখানে একটা শর্ট সার্কিট হবে, ঠিক আছে? এবং শর্ট সার্কিটটা হওয়ার কারণে হবে কি এই ম্যাস সেলের ভিতরে থাকা কিছু আর কি গ্র্যানিউল যেগুলো ছিল এরকম এরকম গ্র্যানিউল সেগুলা বের হয়ে আসবে। ওকে, প্রথমে কি হবে এই দুটো ইমিউনোগ্লোবিন ই মাঝখানে কনটেন্ট এসে বসবে এবং এই কনটেন্ট এসে বসার কারণে কি হবে এখানে এখানে একটা শর্ট সার্কিট হবে এবং শর্ট সার্কিট হওয়ার জন্য ম্যাস সেল এবং ব্যাজোফিলের থাকা ভিতরে থাকা গ্র্যানিউলগুলো বাইরের দিকে বের হয়ে আসবে, ঠিক আছে? যেহেতু এই গ্র্যানিউল গুলো বাইরে বের হয়ে আসে ম্যাস সেল এবং ব্যাজোফিল থেকে, তাই এই প্রসেসটাকে আমরা কি বলে রাখি, ডিগ্র্যানুলেশন বলে রাখি, ঠিক আছে? ডিগ্র্যানুলেশন কেন ডিগ্র্যানুলেশন বলে রাখছি, কারণ ম্যাস সেল এবং ব্যাজোফিল আর কি গ্র্যানুল গুলোকে হারাচ্ছে দেখে। ওকে, এখন এই যে গ্র্যানুল গুলোতে বাইরে বের হয়ে আসলো, এই গ্র্যানুল গুলোর মধ্যে কিন্তু কিছু কেমিক্যাল ছিল, ঠিক আছে? কেমিক্যাল আছে এবং এই কেমিক্যাল গুলাকে বলি কি আমরা মিডিয়েটার। কেমিক্যাল গুলাকে কি বলে আমরা মিডিয়েটার, যেগুলো এই গ্র্যানুলের ভিতর থেকে এখন বেরিয়ে আসবে। কারণ এই মিডিয়েটার গুলাকে আমরা আবার দুই ভাগে ভাগ করি। কিভাবে দুই ভাগে ভাগ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি, টেনশন নাই কিছু নাই। একটা হলো আমরা বলি কি ইমিডিয়েট ফেজ মিডিয়েটার এবং আরেকটাকে আমরা বলবো কি লেট ফেজ মিডিয়েটার, ঠিক আছে? এখন লেট ফেজ মিডিয়েটার অথবা ইমিডিয়েট ফেজ মিডিয়েটার এই দুটাদের নাম বললাম আমি, এটা কি কিসের উপর ভিত্তি করে এটা এদেরকে আমি নামকরণ করেছি? হ্যাঁ, মনে করেন এটা হলো আমাদের একটা ম্যাস সেল, এটা হলো ম্যাস সেল, উপরে কি ছিল আমাদের ইমিউনোগ্লোবিন ই এসে বসেছিল এভাবে। কিন্তু দ্বিতীয় দিন আবার শরীরের ভিতর যখন অ্যালার্জেনটা ঢুকলো, সে যে কোনো অ্যালার্জেনই হতে পারে, কিন্তু আমাদের এই ক্ষেত্রে একে আমরা পলেন বোঝানোর চেষ্টা করছি, এদের মাঝখানে এসে বসে গেল কি পলেন গ্রেনটা। এবং এই পলেন গ্রেনটা এখানে বসে যাওয়ার কারণে এখানে একটা শর্ট সার্কিট হলো, শর্ট সার্কিট হওয়ার কারণে এখানে গ্র্যানিউল বের হয়ে আসলো। কিছু কিছু গ্র্যানিউলের মধ্যে কিছু কিছু মিডিয়েটার আগে থেকে তৈরি হয়ে বসে থাকে, ঠিক আছে? যেমন মনে করেন যে হিস্টামিন, তারপর সেরোটোনিন, তারপর ইসিএফএ, কিছু কিছু মিডিয়েটার এই গ্র্যানিউলগুলোর মধ্যে আগে থেকে তৈরি হয়ে বসে থাকে।
এটার জন্য এই মিডিয়েটার যেহেতু আগে মিডিয়েটার গুলো যেহেতু আগে থেকে তৈরি হয়ে বসেছিল, তাই এগুলাই কি এখানে শর্ট সার্কিট হওয়ার সাথে সাথেই আর কি বেরিয়ে চলে আসবে, এবং যে মিডিয়েটার গুলো শর্ট সার্কিট হওয়ার সাথে সাথে এসে বেরিয়ে চলে আসছে এগুলাকে আমরা বলে দাঁড়িয়ে কি ইমিডিয়েট ফেজ মিডিয়েটার। এবং এই ইমিডিয়েট ফেজ মিডিয়েটার গুলোর নাম হলো আমাদের, আপনারা লিখে রাখতে পারেন যদি চান, হিস্টামিন, সেরোটোনিন, হিস্টামিন, সেরোটোনিন, সেরোটোনিন, আচ্ছা ইসিএফএ, ইসিএফএ, ঠিক আছে। ইসিএফএ ফুল ফর্ম হলো আমরা দেখি ইওসিনোফিল কেমোট্যাকটিক ফ্যাক্টর অফ অ্যানাফাইল্যাক্সিস, কারণ এই প্রসেসটার আরেকটা নাম হলো অ্যানাফাইল্যাক্টিক রিঅ্যাকশন, ঠিক আছে। এই হিস্টামিন, সেরোটোনিন এবং ইসিএফএ এইখানে শর্ট সার্কিট হওয়ার সাথে সাথে বের হয়ে চলে আসে, কেন? কারণ এগুলো আগে থেকে তৈরি বসেছিল অথবা বৈভাসে যেটাকে আমরা বলি কি প্রি ফর্ম স্টেজে ছিল। এখন একটা জিনিস আপনারা এখান থেকে মনে রাখবেন যে এই যে এই তিনটা যে নাম বললাম এদের মধ্যে হলো ইসিএফএটা হলো অনেক ভালো, ইসিএফএটা হলো ভালো কাজে ব্যবহৃত হয়, কিন্তু বাকিগুলো আর কি শয়তান, ঠিক আছে। এগুলো কি হারামি টাইপে, কেন হারামি টাইপে বা কেন শয়তান এই বাকিগুলা, কারণ এগুলার কারণে সবগুলা মিডিটারের কারণে কি হবে, ভ্যাসোডাইলেশন হবে, তারপর কি ভাস্কুলার পারমিয়াবিলিটি ইনক্রিজ করবে, তার স্মুথ মাসল কন্ট্রাকশন হবে, তার ব্রঙ্কিয়াল স্পাজম হবে, এগুলোর কারণে আর কি পেশেন্টে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাবে শরীরের বিভিন্ন অংশে, যেমন কারো কারো আর কি হাঁচি কাশি হবে, কারো কারো জ্বর হবে, কারো কারো অ্যাজমার কথা কিন্তু বলবো না, ঠিক আছে। অ্যাজমা কিন্তু আমাদের ইমিডিয়েট ফেজ মিডিয়েটারের জন্য হয় না, আবার মনে করেন কারো কারো ডায়রিয়াও হয়ে যেতে পারে। কিন্তু ইসিএফ এর ইসিএফটাকে আমরা ভালো মানুষ বলবো, কেন ভালো মানুষ বলবো এটা একটা কারণ আছে, ঠিক আছে। সেটার কারণ আপনাদেরকে আর কি যখন আমি লেট ফেজটা শিখাবো তখন আর কি আমরা জেনে যাবো যে ইসিএফ এটাই কেন আমি ভালো বলছি। হ্যাঁ, এখন লেট ফেজ মিডিয়েটার গুলো কি, ইমিডিয়েট ফেজ মিডিয়েটার গুলো কি যে আর কি এখানে শর্ট সার্কিট হওয়ার সাথে সাথে এগুলো বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু মিডিয়েটার আছে যেগুলো আর কি তৈরি হওয়া শুরু করে, হ্যাঁ তৈরি হওয়া শুরু করে হলো এখানে শর্ট সার্কিটটা হওয়ার পরে, তো আর মোর স্পেসিফিক্যালি পুট তৈরি হওয়া শুরু তৈরি হওয়া তৈরি হয় কখন, এখানে শর্ট সার্কিটটা হওয়ার 6 ঘন্টা পরে। তো যেগুলো কি শর্ট সার্কিট হওয়ার 6 ঘন্টা পরে বা অনেকক্ষণ পরে তৈরি হয় তাহলে ওগুলো অবশ্যই আর কি দেরি করে বের হয়ে আসবে ভিতর থেকে ন্যাসেল অথবা ভ্যাসোফিলের থেকে, এটার জন্য এগুলোকে কি বলে থাকি আমরা লেট ফেজ মিডিয়েটার। লেট ফেজ মিডিয়েটার গুলোর নাম আপনারা মনে রাখতে পারেন অথবা লিখেও রাখতে পারেন, সমস্যা নেই। এগুলোর নাম হলো আমাদের এসআরএসএ, এসআরএসএ, আচ্ছা নতুন একটা পেজে আপনাদেরকে লিখে দেখাচ্ছি, সমস্যা নেই। নতুন পেজে আমাদের কি ইমিডিয়েট যেগুলো ইমিডিয়েট ফেজ মিডিয়েটার গুলো, ইমিডিয়েট ফেজ মিডিয়েটার গুলো আমাদের ছিল হলো হিস্টামিন, তারপর হলো আমাদের সেরোটোনিন, তারপর হলো আমাদের কি ইসিএফএ, ইসিএফএ, ঠিক আছে। এগুলো হলো সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে। এবার লেটগুলো, লেটগুলোর নাম আপনারা লিখে রাখেন প্লিজ। লেটগুলোর নাম হলো আমাদের কি এসআরএসএ, এসআরএসএ অথবা স্লো রিঅ্যাক্টিং সাবস্টেন্সেস অফ অ্যানাফাইল্যাক্সিস, কেন এই নাম দিয়েছে কারণ এগুলো লেট করে বের হয়ে আসে। দেখুন এগুলোর মধ্যে আছে হলো আমাদের লিউকোট্রিন্স, ঠিক আছে, লিউকোট্রিন্স। আচ্ছা কেউ কি আমাকে ওই যে এটা যেহেতু আর কি লাইভে হচ্ছে কেউ কি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এই লিউকোট্রিন্স গুলো কোন পাথওয়ের দ্বারা কিসের থেকে তৈরি হয়, এটা আপনার বায়োকেমিস্ট্রিতে পড়েছে, যদি লিখে লিখতে পারেন তাহলে আর কি খুব খুশি হব আমি। লিউকোট্রিন্স এগুলো কি এসআরএসএ, আর কি কি বেরিয়ে আসতে পারে আমাদের হলো প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো, হ্যাঁ প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো। এখন আপনারা তো লিউকোট্রিন্স লিখেছেন যে কি কোন কোন আর কি পাথওয়ে দিয়ে কিসের থেকে তৈরি হয়, এখন আপনারা এটাও লিখে ফেলুন যদি পারেন যে প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো কোন পাথওয়ে দ্বারা কিসের থেকে তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা আর কি আছে আমাদের, আর আছে হলো আমাদের প্ল্যাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর পাথ, যেটাকে আমরা ছোট করে পিএএফ বলি, ঠিক আছে, প্ল্যাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর। এখন প্ল্যাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর হলো স্লো ইমিডিয়েট ফেজ, ইমিডিয়েট ফেজ মিডিয়েটার নাকি লেট ফেজ মিডিয়েটার সেটা কি বইতে পাইনি, তবে আপনারা মনে রাখবেন যে আরেকটা মিডিয়েটার কি বেরিয়ে আসছে পিএএফ, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। তো এই পর্যন্ত গেল কি আমাদের ইমিডিয়েট ফেজ মিডিয়েটার এবং আমাদের লেট ফেজ মিডিয়েটার গুলো। হ্যাঁ আচ্ছা
এখন আপনাদেরকে শিখাবো একটু, বা আমি এখন 3-4 মিনিটের মধ্যে একটা রিভিউ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? রিভিউ দিয়ে আমরা সামনের দিকে আঁকাবো। আজকে আমরা আরো শিখবো হলো অ্যানাফাইলাক্টিক রিঅ্যাকশন কি, তারপর অ্যাটোপি এবং এই হাইজিন হাইপোথিসিস জিনিসটা কি, তারপর আপনাদেরকে আর কি অ্যাটোপি মেকানিজমটা দেখাবো, তারপর ইনশাল্লাহ টাইম থাকলে আরো আপনাদেরকে ডিসেন্সিটাইজেশন দেখাবো, তারপর টাইপটুতে চলে যাবো, যেটা আমাদের করতে বেশিক্ষণ লাগবে না। আমাদের শরীরের মধ্যে প্রথমে একদিন একটা পলেন গ্রেন ঢুকলো অথবা যে কোনো অ্যালার্জেন ঢুকলো, এটার বিরুদ্ধে কি তৈরি হলো আমাদের ইমিউনোগ্লোবিন ই, ঠিক আছে? ইমিউনোগ্লোবিন ই গুলো ম্যাস সেল অথবা ব্যাজোফিলের উপরে এসে বাসা বাঁধলো এভাবে এভাবে, ঠিক আছে? দুইটা ইমিউনোগ্লোবিন ই পাশাপাশি, এই প্রসেসটাকে আমরা বলছি সেন্সিটাইজেশন। এবং এটা কবে হলো? আফটার দ্য ফার্স্ট এক্সপোজার টু দ্য অ্যালার্জেন। এবং এবার কি আমাদের দ্বিতীয় দিনটা আসবে, দ্বিতীয় দিনে কি হবে? একই জিনিস আমাদের শরীরের মধ্যে ঢুকলো, এবার সেকেন্ড ডেতে এসে কি করবে জানেন? আইজিএ কিন্তু সেকেন্ড ডেতে তৈরি করবে না, সেকেন্ড ডেতে এসে এই দুটো আইজিএ মাঝখানে এসে বসে যাবে। মাঝখানে এসে বসে যাওয়ার পরে এখানে কি হবে? একটা শর্ট সার্কিট হবে। তো শর্ট সার্কিট হওয়ার পরে ভিতরে যে গ্র্যানিউলস গুলো ছিল আমাদের ম্যাসেল এবং ব্যাজোফিলে, সেগুলোকে বেরিয়ে আসবে। যেহেতু গ্র্যানিউলস গুলো বেরিয়ে চলে আসছে, তাই এটাকে আমরা কি বলে রাখবো? ডিগ্র্যানুলেশন, ঠিক আছে? এবং এই যে গ্র্যানুল গুলো যে বেরিয়ে আসবে, এই গ্র্যানুল গুলোর ভিতরে মানে এই ছোট ছোট প্যাকেট গুলোর ভিতরে কি আছে আমাদের? ছোট ছোট প্যাকেট গুলোর ভিতরে মিডিয়েটাস আছে। তো এই মিডিয়েটাস গুলোকে আমরা দুই ভাগে বিভক্ত করি, একটা হলো আমাদেরকে ইমিডিয়েট ফেস মিডিয়েটাস এবং আরেকটা হলো আমাদের লেট ফেস মিডিয়েটাস। ইমিডিয়েট ফেস মিডিয়েটাস হলো সেগুলো যেগুলো মনে করেন ম্যাসেল এবং ব্যাজোফিলের মধ্যে প্রি ফর্ম বা কি আগে থেকে তৈরি হয়ে বসেছিল, তাই অবশ্যই আর কি এখানে শর্ট সার্কিট হওয়ার সাথে সাথে এগুলো বের হতে পারবে। তো এই ইমিডিয়েট ফেস মিডিয়েটাস গুলো নাম বলছে কি? হিস্টামিন, সেরোটোনিন, তারপর হলো ইসিএফ। এদের মধ্যে কি ইসিএফটা আমাদের ভালো মানুষ, ঠিক আছে? কেন ভালো মানুষ এখনই বলছি আমি। এবং লেট ফেজ মিডিয়েটাস গুলো যেগুলো আর কি আগে থেকে তৈরি হয়েছিল না, তাই আর কি এগুলো তৈরি হতে টাইম লাগে, তাই এগুলো বেরিয়ে আসতেও টাইম লাগে। এবং এই লেট ফেজ মিডিয়েটাস গুলো নাম হলো আমাদের এসআরএসএ। এসআরএস এর মধ্যে পড়ছে হলো আমাদের লিকোট্রিন্স। এবং একটা জিনিস মনে রাখবেন, এই লিকোট্রিন্স এর জন্য কিন্তু আমাদের অ্যাজমা হচ্ছে, নট ডিউ টু হিস্টামিন, সেরোটোনিন অর ইসিএফ। অলওয়েজ রিমেম্বার দ্যাট অ্যাজমা অকার্স অনলি ডিউ টু লিকোট্রিন্স, ঠিক আছে? নিকোটিনস এর জন্য আমাদের অ্যাজমা হচ্ছে। তো আপনি যদি এখন অ্যাজমার জন্য অ্যান্টিহিস্টামিন দেন, তাহলে কোনো লাভ হবে না, কেননা আমাদের হলো অ্যাজমা হিস্টামিনের জন্য হচ্ছে না, কিসের জন্য হচ্ছে? নিকোটিনস। তো অ্যাজমার বিরুদ্ধে আমরা কি দিতে পারি? নিকোটিন রিসেপ্টর ইনহিবিটার্স। যেমন নিকোটিন রিসেপ্টর ইনহিবিটার্স গুলোর নাম আপনারা যদি ফার্মাকোলজিতে পড়ে থাকেন, মন্টিলুকাস, তারপর ক্রোমোডিন, সোডিয়াম, এটার একটা নাম হলো আপনাদের ম্যাসেল স্টেবিলাইজার। তবে একটা লেন্স রিভিউতে লেখা আছে যে নিকোটিন রিসেপ্টর ইনহিবিটার্স গুলোর নাম হলো আপনার কি মন্টিলুকাস এবং কি ক্রোমোলিন সোডিয়াম, ঠিক আছে? তো ওই দিকে না যাই, ওগুলাতে পরে আসবো। লেট ফেজ মিডিয়েটাস গুলোর মধ্যে বললাম কি এসআরএসএ, তার প্রোস্টাগ্ল্যান্ডিন আছে। ওকে, এতটুকু। আচ্ছা, আমি আপনাদেরকে বারবার বলছিলাম, অনেকবারই বলেছি যে এই যে ইসিএফ এর ইএসএনওফিল কেমোট্যাকটিক ফ্যাক্টর অফ অ্যানাফাইল্যাক্সিস ইসিএফ এ আছে একটা, এটা হলো একটা ভালো মিডিয়েটার। কেন ভালো মিডিয়েটার জানেন? কারণ এই মিডিয়েটারটা ইএসএনওফিলকে ডেকে ডেকে নিয়ে আসে, ঠিক আছে? ইএসএনওফিলকে এক করে ডেকে ডেকে নিয়ে আসে, এবং এই ইএসএনওফিল গুলো থেকে দুইটা এনজাইম রিলিজ হয়, ঠিক আছে? দুইটা এনজাইমের নাম কি যেটা ইএসএনওফিলের থেকে রিলিজ হয়? হিস্টামিনেস, হিস্টামিনেস এবং কি অ্যারাইল সালফেটেস, অ্যারাইল সালফেটেস, SULFATAS, অ্যারাইল সালফেটেস। এখন হিস্টামিনেস এর জন্য হয় কি যে হিস্টামিন গুলা নষ্ট হয়ে যায়, এবং অ্যারাইল সালফেটেস এর জন্য হয় কি এসআরএস নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তাই যেহেতু হিস্টামিন নষ্ট হয়ে যাচ্ছে হিস্টামিনেস এর জন্য, তাই আর কি অ্যালার্জিক রাইনাইটিস বা কিছু ধরনের সমস্যা যেগুলো আর কি হিস্টামিনের জন্য হচ্ছে ওগুলো হবে না। এবং অ্যারাইল সালফেটেস এর জন্য যেহেতু আর কি অ্যাজমা বন্ধ হয়ে যাচ্ছে, যেহেতু এসআরএস বা নিকোটিন তৈরি হচ্ছে না বা তৈরি হলে ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই পেশেন্টটা কি অ্যাজমা হওয়ার প্রবণতাটা কমে যাবে। এটার জন্য আমাদের ইসিএফ এটা হলো ভালো মানুষ। কেন? কারণ কেন ইসিএফ এ ইএসএনওফিলকে ডেকে আনে এবং ইএসএনওফিল থেকে হিস্টামিনেস বের হয়ে আসে এবং অ্যারাল সালফেটেস বের হয়ে আসে, এবং এই দুটা হিস্টামিন এবং এসআরএস কে ধ্বংস করে দেয়, তাই পেশেন্টের আর কি অ্যালার্জি যে সিমটমস গুলো ওগুলো আর কি একটু হলেও কমে যায়, ঠিক আছে? যাই হোক, এবার এই এই আমাদের হলো মেকানিজমটা শিখে ফেলেছি। এখন আমি যাব হলাম অ্যাটোপিতে। তো অ্যাটোপিতে যাওয়ার আগে আমি একটুখানি পানিতে আসছি, একটু দাঁড়ান, একটু বলছি। জি, তো এখন আমরা শিখব কি অ্যাটোপি, অ্যাটোপি অ্যান্ড হাইজিন হাইপোথিসিস। তো অ্যাটোপি জিনিসটা কি, মনে করেন যে আমাদের দেশের মধ্যে কিছু মানুষকে শুনবেন, প্রায় শুনবেন যে হ্যাঁ আমার তো ইয়ে হচ্ছে, আমার তো
বেগুন ভর্তাতে অ্যালার্জি, আমার তো গরুর মাংসতে অ্যালার্জি, আমার কি চিংড়ি মাছে অ্যালার্জি, কিন্তু কতগুলো মানুষের আবার এই সমস্যাটা হয় না। তো যেই কারণগুলোর জন্য কিছু মানুষের অ্যালার্জি সমস্যাগুলো দেখা যায় ওগুলাকে আমরা বলি কি অ্যাটোপি। এবং অ্যাটোপি মেকানিজমটা বোঝার জন্য আপনাদের কিছু হয় কি মেকানিজম জানতে হবে, তারপরে বুঝবেন যে ওই মেকানিজমের মধ্যে কোথায় কোথায় ঝামেলাগুলো হলে অ্যাটোপি হয়। ঠিক আছে, এবার মনে করেন আমাদের যে কি কি হেলপার সেলস গুলো আছে ওগুলো তো কিছু ধরনের আছে, যেমন আর কি কি ধরনের থাকতে পারে। টি হেলপার সেল ওয়ান একটা জিনিস শিখাচ্ছি আপনাদেরকে, এটা আপনারা দেখেন। হ্যাঁ, কি কি আছে? টি হেলপার সেল ওয়ান, টি হেলপার সেল টু, এবং কি আছে আমাদের টি হেলপার সেল 17। ঠিক আছে, টি হেলপার সেল ওয়ান, টি হেলপার সেল টু, টি হেলপার সেল 17। আপাতত হাইপার সেন্সিটিভিটি বোঝার জন্য আমাদের টিএইচ ওয়ান এর কি কাজ ওটা জানা লাগবে না, টিএইচ 17 এর কি কাজ ওটাও জানা লাগবে না, আপনারা আপাতত টিএইচ 2 এর উপরে ফোকাস করেন। হ্যাঁ, টিএইচ 2 এর থেকে দুটায় কি ইন্টারলিউকিন বেরিয়ে আসে, এই মেকানিজমটা আপনাদের শিখাচ্ছি কিসের জন্য, যাতে আপনারা পরে গিয়ে অ্যাটোপিটা বুঝতে পারেন। দুটা আর কি ইন্টারলিউকিনের নাম হলো ইন্টারলিউকিন 4 এবং ইন্টারলিউকিন 5। এই ইন্টারলিউকিন 4 এবং ইন্টারলিউকিন 5 এর কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। 5 এরটা আপনাদের আপাতত জানা লাগবে না, ওটা আর কি অন্য টপিকের সাথে রিলেটেড। এটা মনে করেন আপনার কি বি সেল, ঠিক আছে, বি সেলের উপরে কি আপনাদের ইন্টারলিউকিন 4 রিসেপ্টর আছে। এই ইন্টারলিউকিন 4 দেখুন বি সেলের উপরে থাকা ইন্টারলিউকিন 4 রিসেপ্টরের সাথে বাইন্ড করে, সবসময় আপনারা মাথায় দিকে চোখ রাখবেন, তখন এই বি সেলটা থেকে কি কি বেশি করে তৈরি হয়ে আসে, আইজিই। ঠিক আছে, আইজিই তৈরি আসে হয়ে আসে কেন, এই ইন্টারলিউকিন 4 থেকে, এই ইন্টারলিউকিন 4 যখন এই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে তখন। এখন মনে করেন কোনো কারণে একটা মানুষের যদি আর কি ইন্টারলিউকিন 4টা যদি বেড়ে যায়, তাহলে অবশ্যই এখানে আর কি রিসেপ্টরের সাথে বেশি বেশি করে বাইন্ড করবে এবং আর কি আইজি বেশি বেশি করে তৈরি হবে। ঠিক আছে, এটা হলো প্রথম মেকানিজম অ্যাটোপি। প্রথমটা কি বললাম, আমাদের শরীরে একটা মিউটেশন হলো যার ফলে এই ইন্টারলিউকিন 4টা অনেক বেশি করে তৈরি হচ্ছে। ইন্টারলিউকিন 4টা অনেক বেশি করে তৈরি হওয়ার জন্য কি হবে, এখানে এসে বেশি করে বাইন্ড করবে এবং বি সেলটা থেকে কি কি বেশি করে তৈরি হবে, আইজিই। ঠিক আছে, এটা হলো গেল আমাদের ফার্স্ট মেকানিজম অফ অ্যাটোপি। সেকেন্ডটা আপনাদেরকে মজার করে দেখাচ্ছি, যে মনে করেন কোনো একটা মানুষের টিএইচ 2টা অনেক বেশি বেশি করে আর কি, কোনো একটা মানুষের শরীরের মধ্যে টিএইচ 2টা অনেক বেশি। ঠিক আছে, কারো যদি শরীরের মধ্যে টিএইচ 2টা বেশি থাকে, অবশ্যই সেই মানুষের শরীরে ইন্টারলিউকিন 4 এর অ্যামাউন্টটা বেড়ে যাবে, এবং এই ইন্টারলিউকিন 4 এর অ্যামাউন্টটা যেহেতু বেড়ে যাবে, এই ইন্টারলিউকিন 4 এই বি সেলের উপরে এসে বসবে বেশি বেশি করে, এবং বেশি বেশি করে আইজিই তৈরি হবে। ঠিক আছে, এটা গেল কি সেকেন্ড ইয়েটা। ঠিক আছে, আবার আরেকটা মানুষ মনে করেন আরেকটা কি হলো, মিউটেশন হলো, যার ফলে এই যে এই ইন্টারলিউকিন 4 রিসেপ্টরটা আছে না, এটা আর কি কার্যকারিতা বেড়ে গেল, তাই অল্প একটু ইন্টারলিউকিন 4 এখানে এসে বসলে বি সেল থেকে বেশি বেশি করে আইজিই তৈরি হবে, এবং এটা আমাদের হলো 3 নম্বর মেকানিজমটা। তো আপনাদের অনেকে মাথার উপর দিয়ে গেছে যে কিভাবে কি হলো সমস্যা নেই, তার জন্য একবার রিপিট করছি আমি। আচ্ছা, প্রথমে কি বলছি যে টিএইচ 1, টিএইচ 2, টিএইচ 17 এগুলো কি সাব টাইপস অফ টি হেলপার সেলস। টিএইচ 1 এর কি কাজ ওটা জানা লাগবে না আপাতত, টিএইচ 17 এর কি কাজ ওটা আপাতত জানা লাগবে না হাইপার সেন্সিটিভিটি বোঝার জন্য। টিএইচ 2 টার কাছে জানতে হবে কি বেরিয়ে আসে, ইন্টারলিউকিন 4 এবং ইন্টারলিউকিন 5। ইন্টারলিউকিন 5 এর কি কাজ আপাতত না জানলেও চলবে, বাট এটা এখন জানতে হবে আপনাদের যে ইন্টারলিউকিন 4 যখন বেটা সেলের উপরে থাকে ইন্টারলিউকিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তখন বেটা সেল বেশি বেশি করে আইজিই তৈরি করে, এবং বেটা সেল থেকে যে বেশি বেশি করে আইজিই তৈরি হচ্ছে বা বেটা সেল থেকে যে আইজিই তৈরি হচ্ছে, এই ব্যাপারটাকে আমরা একটি বইয়ের ভাষায় কি বলে রাখতে পারি জানেন, ক্লাস সুইচিং বলে রাখতে পারি, ক্লাস সুইচিং বলে রাখতে পারি। আচ্ছা, ওকে, এখন এই যে এই মেকানিজমটা আমরা বুঝে যাবেন। এবার আমরা শিখবো কি অ্যাটোপিটা কিসের জন্য হচ্ছে, বাকি অ্যালার্জি সমস্যাটা কি কারণে হচ্ছে। মনে করেন একটা মানুষের শরীরে একটা মিউটেশন ঘটলো, যে মিউটেশনটার ফলে এই মানুষটা শরীরে বেশি বেশি করে ইন্টারলিউকিন 4 তৈরি হওয়া শুরু করেছে। যেহেতু মানুষটা শরীরে বেশি বেশি করে ইন্টারলিউকিন 4 তৈরি হওয়া শুরু করেছে, তাই এইখানে আর কি রিসেপ্টরের সাথে বেশি করে বাইন্ড করবে এবং বি সেল থেকে বেশি করে তার সুইচিং করে আইজিইটা তৈরি হবে। ঠিক আছে, এটা গেলো আমাদের ফার্স্ট মেকানিজম। এই রংটা দিয়ে আর কি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, লাল রং দিয়ে আর কি। হ্যাঁ, সেকেন্ড মেকানিজমটা কি, সেকেন্ড মেকানিজমটা হলো কোনো একটা মানুষের শরীরে কি সৃষ্টিকর্তা আর কি অনেক বেশি করে টিএইচ 2 সেল দিয়েছে। মনে করেন যে নাকি অনেক বেশি করে টিএইচ 2 সেল দিয়েছে, অথবা পেটে অনেক বেশি করে টিএইচ 2 সেল দিয়েছে, তো তাই হবে কি টিএইচ 2 সেল থেকে বেশি বেশি করে ওই জায়গাটাতে বেশি করে ইন্টারলিউকিন 4 রিলিজ হবে,
এবং এই বেশি করে ইন্টারলুকিন কোডটা কি করবে, বিসিএল এর উপরে থাকে, রিসেপ্টরের সাথে বাইন্ড করে বেশি করে আইজিই তৈরি হবে, এবং এটা আমাদের কি দ্বিতীয় মেকানিজমটা। তৃতীয় মেকানিজমটা কি? তৃতীয় মেকানিজম হলো যে একটা মিউটেশন হলো একজনের মানুষের শরীরে, যার ফলে বিসিএল এর উপরে থাকা এই রিসেপ্টরটার এফেক্টিভনেসটা বেড়ে গেল, তার ইন্টারলুকিন ফোর একটুখানি এখানে জোড়া লাগলে বেশি করে বিসিএল থেকে কি তৈরি হবে, আইজিই তৈরি হবে, এবং এই আইজিইটা কি করবে, হাইপার সেন্সিটিভিটি করবে। তো এই জিনিসটা হলো আমাদের তিনটা মেকানিজম অফ অ্যাটোপি। আচ্ছা, এখন অ্যাটোপিটা আমরা বুঝে গেলাম যে কেন কিছু মানুষের শরীরে এরকম অ্যালার্জির সমস্যা হচ্ছে। এবার আমরা চলে আসবো কি যে হাইজিন হাইপোথিসিস জিনিসটা কি, আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন হাইজিন হাইপোথিসিস, এখন মনে করেন যে আজকে আমি দুই ধরনের দেশের সাথে কম্পেয়ার করবো, ঠিক আছে, আমাদের বাম দিকে রাখি কি, আমাদের হাতের বাম দিকে রাখবো কি হলাম ইউএসএ, অথবা যে কোনো একটা ডেভেলপড কান্ট্রি বা কি উন্নত দেশ, ঠিক আছে, এবং হাতে ডান দিকে আর কি আমরা একটা ডেভেলপিং কান্ট্রি রাখবো, আর কি একটুখানি গরিব দেশ রাখবো, ঠিক আছে, যেমন বাংলাদেশ বিজেপি অভিযান, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে আমি আপনাদের কম্পেয়ার করে দেখাচ্ছি, ইউএসএ বাংলাদেশের তুলনায় অবশ্যই বেশি ক্লিনার, ঠিক আছে, ক্লিনার, ঠিক আছে, এবং বাংলাদেশ হলো একটুখানি কম ক্লিন, একটু অনেকখানি কম ক্লিন, বাট আপাতত একটুখানি কম ক্লিন বলে রাখি। আচ্ছা, এখন মনে করেন যেহেতু আমেরিকা বা ইউএসএ একটু ক্লিনার আমাদের তুলনায়, তাই এখানে কি হয় প্যারাসাইট কম থাকবে, ঠিক আছে, ওই যে আমাদের যে প্লাজমোডিয়াম ওগুলো আর কি প্যারাসাইট গুলো কম থাকবে, কারণ যেহেতু ওরা একটু পরিষ্কার একটা দেশ, প্যারাসাইট কম থাকবে। আর বাংলাদেশ যেহেতু আর কি একটুখানি অপরিষ্কার, তাই এখানে কি থাকবে প্যারাসাইট বেশি থাকবে। আচ্ছা, তারপর যেহেতু আর কি এসব দেশগুলোতে প্যারাসাইট কম, আপনাদেরকে একটা ফ্যাক্ট জানিয়ে রাখি, এই যে প্যারাসাইট গুলোর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের শরীরে কোন অ্যান্টিবডি গুলো দেয় জানেন, ইমিউনোগ্লোবিন ই গুলো, নট ইমিউনোগ্লোবিন সি, নট ইমিউনোগ্লোবিন এ, ইমিউনোগ্লোবিন এ ইজ দ্য মেইন ইমিউনোগ্লোবিন ই সরি ইমিউনোগ্লোবিন ই ইজ দ্য মেইন ইমিউনোগ্লোবিন রেসপন্সিবল ফর ফাইটিং প্যারাসাইটস। তো এসব মানুষের ক্ষেত্রে ইউএসএ তে যারা আছে তাদের শরীরে যেহেতু আর কি কম প্যারাসাইট, তাই ইমিউনোগ্লোবিন ই গুলো আর কি কোনো কাজে ব্যবহৃত হচ্ছে না, যেহেতু তাদের শরীরে প্যারাসাইট নাই, এবং যেহেতু ইমিউনোগ্লোবিন ই গুলো ব্যবহৃত হচ্ছে না, তাই তাদের শরীরের মধ্যে কি থাকবে, ইমিউনোগ্লোবিন ই বেশি পাওয়া যাবে, ঠিক আছে। একই রকম ভাবে এখন বাংলাদেশের ক্ষেত্রে দেখি, আমাদের শরীরে বা বাংলাদেশের মানুষের শরীরের মধ্যে প্যারাসাইট বেশি, ঠিক আছে, প্যারাসাইট যেহেতু বেশি, আমাদের শরীরে যে ইমিউনোগ্লোবিন ই গুলো আছে ওগুলো হলো প্যারাসাইটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ব্যবহৃত হয়ে যাচ্ছে, তাই এখানে আমাদের শরীরের মধ্যে ইমিউনোগ্লোবিন ই গুলো আর কি থাকছে না, কারণ কেন ওগুলো ব্যবহৃত হয়ে যাচ্ছে, তাই আমাদের শরীরে ইমিউনোগ্লোবিন ই টা কম পাওয়া যাবে, অথবা কি যে কোনো ডেভেলপড কান্ট্রির মধ্যে কি ইমিউনোগ্লোবিন ই টা কম পাওয়া যাবে, কারণ ইমিউনোগ্লোবিন ই টা প্যারাসাইটের বিরুদ্ধে কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। এখন আপনারা দেখেন যে ইমিউনোগ্লোবিন ই যেহেতু এখানে বেশি এবং ইমিউনোগ্লোবিন ই এখানে যেহেতু কম, তাই ডেভেলপ কান্ট্রির মানুষের মধ্যে অ্যালার্জি অথবা টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি বেশি হবে, ঠিক আছে, কি একটা অদ্ভুত একটা জিনিস, থাকছে হলো উন্নত দেশে কিন্তু তাদেরই এই সমস্যাটা মানে অ্যালার্জির সমস্যাটা আর কি বেশি দেখা যাচ্ছে, কিন্তু ডেভেলপিং কান্ট্রিজ গুলো যেমন বাংলাদেশ, এখানে অ্যালার্জির সমস্যা কম দেখা যাবে, অ্যালার্জির সমস্যা কম দেখা যাবে, ঠিক আছে। এখন এই জিনিসটাতে যাই কি যেই কারণে আর কি আপনাদেরকে দেখালাম যে ইউএসএ তে অথবা যে কোনো ডেভেলপড কান্ট্রিতে অথবা উন্নত বিশ্বে অ্যালার্জি প্রবণতা বেশি, এবং আর কি ডেভেলপিং কান্ট্রিগুলোতে বা গরিব দেশগুলোতে অ্যালার্জি হওয়ার প্রবণতা কম, এই ব্যাপারটাকে আমরা কি বলে রাখি, হাইজিন হাইপোথিসিস বলে রাখি, কি বলে রাখি, হাইজিন হাইপোথিসিস। এই যে হাইজিন মানে আর কি পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে রিলেটেড দেখে কি বলে রাখি, এটাকে হাইজিন হাইপোথিসিস বলে রাখি। আচ্ছা, এটা গেল আমাদের, আমরা হলাম এত কি শিখে ফেলেছি, আমরা কি শিখে ফেলেছি, আমরা হাইজিন হাইপোথিসিস শিখে ফেলেছি, আর খুব একটা বেশি বাকি নেই আমাদের কি আমাদের ওই টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি। এখন আমরা শিখবো কি ডিসেন্সিটাইজেশন। ডিসেন্সিটাইজেশনটা কি, মনে করেন যে একটা মানুষের আর কি পেনিসিলিনের প্রতি কি আছে, অ্যালার্জি আছে, ঠিক আছে, বা কোন একটা জিনিসের প্রতি অ্যালার্জি আছে, কিন্তু ওই জিনিসটা মানুষটার ভিতরে ঢুকাতে হবে, ওই জিনিসটা মানুষের মধ্যে অ্যাডমিনিস্টার করতে হবে, কারণ অন্য কোনো অল্টারনেটিভ ওয়ে নাই, কিন্তু ঢুকাতে গেলেই তো মানুষটাকে অ্যালার্জির সমস্যা শুরু হয়ে যাবে, তাই না।
সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা কি করব, ডিসেন্সিটাইজেশন করব। ওকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, ডিসেন্সিটাইজেশন। ডিসেন্সিটাইজেশন কি, যাতে আর কি আমাদের শরীরের ভিতরে যেটা যে জিনিসটা প্রতি আমরা একটা অ্যালার্জি, মনে করেন যে আমি আমি যদি আর কি পলেন গ্রেনের প্রতি যদি অ্যালার্জিক হই, অথবা আমি যদি জেন্ডারের প্রতি অ্যালার্জিক হই, অথবা আমি যদি আর কি পেনিসিলিনের প্রতি অ্যালার্জিক হই, তারপরে আমার শরীরে কোনো একটা ইম্পর্টেন্ট কারণে ওটা ঢুকাতে হবে। কিন্তু ঢুকানোর পরে যাতে আমার শরীরের মধ্যে অ্যানাফাইলেকটিক রিয়াকশন অথবা অ্যালার্জিক রিয়াকশন যাতে আর কি খুব প্রবলভাবে তো শুরু না হয়ে যায়, এটার জন্য আমরা কি করবো, ডিসেন্সিটাইজেশন করবো। ডিসেন্সিটাইজেশন বইয়ের ভাষায় দুইটা মেকানিজম আছে, একটা হলো আমাদের অ্যাকিউট ডিসেন্সিটাইজেশন এবং আমাদের কি ক্রনিক ডিসেন্সিটাইজেশন। অ্যাকিউট ডিসেন্সিটাইজেশনটা বোঝা খুব সহজ, আপনাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, অ্যাকিউট ডিসেন্সিটাইজেশন, ডিসেন্সিটাইজেশন, অ্যাকিউট ডিসেন্সিটাইজেশন থেকে মনে করেন যে আমি আপনি কি পেনিসিলিনের প্রতি অ্যালার্জি, এখানে মনে করেন যে ভিকটিমটা আমি, ঠিক আছে। এই জন্য করবে কিন্তু 15 মিনিট পর পর তার পেনিসিলিন দেওয়া যাবে না, মনে করেন যে কোনো একটা অ্যালার্জি, ঠিক আছে, যেটা প্রতি আমি অ্যালার্জি, তো আমাকে করবে কিন্তু 15 মিনিট পর পর এই অ্যালার্জি অ্যালার্জেনটা একটু একটু করে দিবে। 15 মিনিট ইন্টারভেল পর পর আমাকে এই অ্যালার্জিনটা আমার শরীরের ভিতরে ঢুকে দিবে, যার ফলে হবে কি আমার শরীর থেকে অনেক অল্প অল্প, মানে আর কি অনেক কম কম, অনেক অল্প অল্প কম কম আর কি মিডিয়েটার রিলিজ হবে। মনে করেন যে হিস্টামিন রিলিজ হবে, অল্প একটু হিস্টামিন রিলিজ হবে, সেরোটোনিন রিলিজ হবে, অল্প একটু সেরোটোনিন রিলিজ হলো, বা SRS বা প্রোস্টাগ্ল্যান্ড অথবা পাফ মানে কি PAF যাই রিলিজ হোক না কেন, অল্প অল্প করে রিলিজ হবে। কারণ কেন, 15 মিনিট পর পর অল্প অল্প করে একটা অ্যালার্জিনটা আমার শরীরের ভিতর ঢুকছে, যে অ্যালার্জিনটা আর কি যে কোনো কিছু হতে পারে। যেহেতু আর কি অল্প অল্প মিডিয়েটার বের হয়ে আসছে, তাই আমার আর কি শরীরের মধ্যে অনেক ভয়াবহ লেভেলের অ্যানাফাইলেটিক রিয়াকশন শুরু হয়ে যাবে না। মনে করেন যে আমার ইয়েতে একটা জিনিস খেলেই বা একটা অ্যালার্জেন খেলেই আমার শরীরের মধ্যে বিশাল ধরনের অ্যানাফাইলেটিক রিয়াকশন শুরু হয়ে যেত, মনে করেন যে আমার হাত পা লাল হয়ে যেত, মনে করেন এরাইথেমা হয়ে যেত, আমার হাত পা ফুলে যেত, এডেমা হয়ে যেত, উইলিয়াম টিয়ার রিয়াকশন হতো, অথবা মনে করেন আমার শ্বাসকষ্ট উঠে যেত। কারণ কেন, কারণ আমার শরীরের মধ্যে যখন আর কি এক গাদা অ্যালার্জেন একবার ঢুকতো, তখন এক গাদা আর কি মিডিয়েটার একসাথে বের হয়ে আসতো, এবং এই এক গাদা মিডিয়েটার কারণে এত ভয়াবহ একটা মেজর রিয়াকশন হয়ে যেত। কিন্তু অ্যাকিউট ডিসেন্সিটাইজেশনের ক্ষেত্রে যেহেতু আমরা অল্প অল্প একটুখানি অল্প অল্প করে আর কি অ্যালার্জেন আমি 15 মিনিট পর পর করে দিচ্ছি, তাই অল্প অল্প করে মিডিয়েটার বের হয়ে আসবে, এবং আর কি হালকা একটুখানি মনে করেন শ্বাসকষ্ট হলো বা হালকা মনে করেন একটুখানি লাল হলো, ঠিক আছে, তাই অতটা বড় একটা ঝামেলা হচ্ছে না, মানে একটা মেজর মেজর আর কি রিয়াকশন হবে না। এটাই হলো আমাদের অ্যাকিউট ডিসেন্সিটাইজেশন। আচ্ছা, অ্যাকিউট ডিসেন্সিটাইজেশন যেরকম আমি 15 মিনিট পর পর দিচ্ছি, ওরকম একই রকম ভাবে ইরেজারটা করে দেখে নিচ্ছি। হ্যাঁ, আমাদের এই ক্রনিক যে ডিসেন্সিটাইজেশন, ক্রনিক যে ডিসেন্সিটাইজেশন সেটা আমরা 15 মিনিট পর পর দিব না, 15 মিনিট পর পর না দিয়ে আমরা কি 1 সপ্তাহ পর পর দিব। ডিসেন্সিটাইজেশন কি 1 week ইন্টারভেল আমরা দিব, 1 week ইন্টারভেলে আমরা ওই অ্যালার্জেনটা দিব যেটা প্রতি আমি অ্যালার্জি। 1 week ইন্টারভেলের পর পর দেওয়ার জন্য দুটা জিনিস হবে, একটা হলো আমাদের একটা ইন্টারলিউকিন বেরিয়ে আসবে, যেটার নাম হলো আমাদের ইন্টারলিউকিন 10। ইন্টারলিউকিন 10 IgE পরিমাণ শরীরে কমিয়ে দেয়, ঠিক আছে, তাই আমার অ্যালার্জি হওয়ার প্রবণতা বা অ্যালার্জির কারণে আর কি ঝামেলাগুলো শুরু হবে না। কারণ কেন, ইন্টারলিউকিন 10 রিলিজ হচ্ছে, এবং ইন্টারলিউকিন 10 জন্য কী হচ্ছে, আমাদের IgEটা কমে যাচ্ছে। সেকেন্ডটা কি, কিছু আর কি অ্যান্টিবডি তৈরি হয়, যেমন কি IgG অ্যান্ড IgA ব্লকিং অ্যান্টিবডি, কি বলি এটাকে আমরা, কি তৈরি হচ্ছে আমাদের শরীরে, IgG অ্যান্ড IgA ব্লকিং অ্যান্টিবডি। এই ব্লকিং অ্যান্টিবডিস গুলা কি কাজ, আপনাদেরকে এখানে ছোট করে ছবি করে এঁকে দেখাচ্ছি, ঠিক আছে। এটা মনে করেন আমাদের কি মাসেল অথবা আমাদেরকে বেজোফিল, ঠিক আছে, মাসেল অথবা বেজোফিলের উপরে কি হয়ে বসেছিল, IgE গুলো এভাবে এসে বসেছিল, ঠিক আছে, ওই যে সেন্সিটাইজেশনের ক্ষেত্রে। তো এটা মনে করেন যে আমি ওই অ্যালার্জেনটা আবার শরীরের ভিতর ঢুকলো, পলেন গ্রেন পেনিসিলিন বা যাই হোক না কেন, ওটা শরীরের ভিতর ঢুকলো। এখন এই যে এই অ্যালার্জেনটাতে ঢুকলো, এটা তো আস্তে আস্তে গেতে এখানে এসে বসতে হবে, তাই না, এখানে এসে বসার পরেই তো আর কি এখানে
শর্ট সার্কিটটা হবে, তারপরে এই যে ম্যাসেলান ব্যাজোফিল থেকে গ্র্যানুলগুলো বের হয়ে আসবে যেটাকে আমরা ডিগ্র্যানুলেশন বলছি, তারপরেই তো আর কি ইমিডিয়েট ফেজ অ্যান্ড লেট ফেজ মিডিয়েটারগুলো বেরিয়ে আসবে, তারপরে তো ঝামেলাগুলো শুরু হয়ে যাবে, তাই না? কিন্তু এই যে উইকলি ইন্টারভেলে আমি যে অ্যালার্জেনটা যে অ্যাডমিনিস্টার করছি, হবে কি আইজিএ অ্যান্ড আইজিজি ব্লকিং অ্যান্টিবডিসগুলো এই পাথওয়েটাকে ব্লক করে দিবে, যার ফলে হবে কি যে এই অ্যান্টিজেনটা এখানে এসে বসতে পারবে না, তাই ওই ঝামেলাগুলো শুরু হবে না, বা এক কথা অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশনগুলো শুরু হবে না। ঠিক আছে, তো ক্রোনিক ডিসেন্সিটাইজেশন কিভাবে হলো, এভাবেই হলো, দুইটা মেথডে। একটা মেথড কি যে ইন্টারলিউকিন 10 রিলিজ হলো, যার ফলে আইজিইটা কমে গেল শরীরে, এবং আর কি এখানে যেহেতু আইজিই নাই, এগুলো তো আমি আইজিই এঁকেছি, তাই না, বাইয়ের মতো আসতেছে, এগুলো তৈরি হবে না। এগুলো যদি না তৈরি হয় তো কিভাবে আর কি অ্যানাফাইলেক্সিস হবে বলেন ভাই? এটা হতে পারে প্রথম মেকানিজম। সেকেন্ড মেকানিজমটা কি, শরীরের মধ্যে কি হয় উইকলি ইন্টারভেল অফ অ্যান্টিজেন অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আইজিজি অ্যান্ড আইজিএ অ্যান্টিবডি তৈরি হয়, যার ফলে এই অ্যান্টিজেনগুলা এই যে এই আইজিই গুলার কাছে পৌঁছাতে পারে না, এবং যেহেতু পৌঁছাতে পারে না ডিগ্র্যানুলেশন হয় না, এবং আর কি মিডিয়েটারগুলো রিলিজ হয় না, এবং মিডিয়েটারগুলো রিলিজ না হওয়ার কারণে, হ্যালো, মিডিয়েটারগুলো রিলিজ না হওয়ার কারণে ইয়ে হয়ে যায় আর কি, অ্যানাফাইলেক্টিক রিঅ্যাকশন শুরু হতে পারে না। তো এটাই আমরা ডিসেন্সিটাইজেশন, অ্যাকুট অ্যান্ড ক্রোনিক ডিসেন্সিটাইজেশন, আশা করি লিখে রেখেছেন, না লিখে রাখলে আপনারা আবার রেকর্ডিংটা দেখে নিন, লাইভ রেকর্ডিংটা। আচ্ছা, এখন অ্যাজমার জন্য আমরা কি দিব, অ্যাজমার জন্য কি আমরা অ্যান্টিহিস্টামিন দিব? একদমই আমরা অ্যান্টিহিস্টামিন দিব না, কারণ অ্যাজমাটা আমাদের কি অ্যান্টিহিস্টামিনের জন্য হচ্ছে না, অ্যাজমাটা হচ্ছে আমাদের হলো এসআরএস অথবা হচ্ছে নিকোটিনগুলোর জন্য, এবং তাই আর কি অ্যাজমা রোধ করার জন্য আমাদের কি দিতে হবে, নিকোটিন রিসেপ্টর ইনহিবিটার, এবং এই নিকোটিন রিসেপ্টর ইনহিবিটার গুলোর নাম কি মন্টিলুকাস এবং ক্রোমোলিন সোডিয়াম। ঠিক আছে, এই নিয়ে আমাদের আর কি টাইপ 1 হাইপারসেনসিটিভিটি শেষ এই। ঠিক আছে, তো এবার আমরা আগে টাইপ 2 হাইপারসেনসিটিভিটিতে চলে যাই, যেটা বলেছিলাম আর কি আমি। হ্যাঁ, আমরা বেশিরভাগ সময় আর কি আজকে ক্লাসে মেজর পার্ট অফ টুডেস ক্লাস উইল বি অন type 1 hypersensitivity, but a small amount of class at the end will be on type 2 hypersensitivity. So they are going to start with type 2. But type 2 1 hypersensitivity ta kon immunoglobulin er jonno hochhilo, immunoglobulin e er jonno hochhilo, bhalo kotha. Type 1 ta kicher jonno hochhilo, immunoglobulin c. type 2 ta hobe eta apnader sara jibon mone rakhben jei field e janna kal igg ebong igm er jonno toiri hocche. Okay, ta mone rakhben কেন আর কি এটা আইজিজি এবং আইজিএম এর জন্য তৈরি হচ্ছে এটা আপনাদেরকে আমি শিখাচ্ছি। ঠিক আছে, কেন আর কি টাইপ 2টা আইজিই এর জন্য হচ্ছে না, এটা মনে করেন কিভাবে শুরু কি আর কি আপনাদেরকে যেমন টাইপ 1 এর মেকানিজমটা দেখেছি, টাইপ 2 এর মেকানিজমটা সেম ওয়েতে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, ভালো লাগবে আশা করি। এটা মনে করেন আপনাদের শরীরে একটা আরবিসি রেড ব্লাড সেল, ঠিক আছে, আপনার শরীরের ভিতর আরবিসি, ভালো কথা, লাল রং দিয়ে এঁকেছে রেড ব্লাড সেল। এখন মনে করেন আপনি কিছু আর কি ড্রাগস নিলেন, ঠিক আছে, মানে মনে করেন কোনো একটা ব্যাধি হয়েছে আপনার, ওটার জন্য আপনি কি খেলেন ওষুধ খেলেন, ওই ওষুধগুলো করবে কি জানেন, এই যে এই হলুদ রং দিয়ে আসছি এই আরবিসির উপরে এসে বসবে। ঠিক আছে, দেখেন এই আরবিসিগুলোর উপরে এসে বসবে, ভালো কথা, মানে এই যে এই আরবিসির উপর যে ড্রাগসগুলো এসেছে বাইন্ড করেছে, বা আরবিসির উপর যে মেমব্রেনটা আছে, আরবিসি মেমব্রেনের উপর যে ড্রাগসগুলো এসে বাইন্ড করেছে, এই ড্রাগসগুলো অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, এই ড্রাগসগুলো কী করবে, অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। যেহেতু এটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, তো স্বাভাবিকভাবে এতে দুটো কী তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হবে, কোন অ্যান্টিবডি তৈরি হবে জানেন, আইজিজি অথবা আইজিএম। আইজিইর ক্ষেত্রে দেখেছিলেন যে ওরা এফসি পোর্শন দিয়ে আর কি ওভাবে বসেছিল, কিন্তু আইজিজি অথবা আইজিএম এ সেটা অন্য কালার দিয়ে আর কি এভাবে এসে বসবে। ঠিক আছে, এভাবে এসে বসবে, ঠিক বললাম, আরবিসি, আরবিসির উপর আমি একটা ড্রাগ খেলাম, ওটা এসে বসলো, এই ড্রাগগুলো অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, এবং যেহেতু এটা অ্যান্টিজেন হিসেবে কাজ করছে, এদের বিরুদ্ধে কী তৈরি হবে, অ্যান্টিবডি, কোন অ্যান্টিবডি, নট আইজিই, আইজিজি অথবা আইজিএ। এবং এই যে এই আইজিজি যে কি এফসি পোর্শন, মানে একটি লম্বা যে পোর্শনটা, এটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। ঠিক আছে, বাইন্ড করার সাথে সাথে অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে একটা সিস্টেমকে আর কি অ্যাক্টিভেট করবে, যেই সিস্টেমটার নাম হলো আমাদের কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্ট সিস্টেমটা কি কিভাবে অ্যাক্টিভ, কমপ্লিমেন্ট সিস্টেমটা কি বা কেন আসলো, ওটা কি আলাদা একটা টপিক অফ ডিসকাশন, বাট আপাতত জেনে রাখেন কি যে আইজিজি এবং আইজিএমটা এখানে এসে বসে থাকে, তাহলে কি কোন সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যাবে, কমপ্লিমেন্ট সিস্টেম। ঠিক আছে,
কমপ্লিমেন্ট সিস্টেম। তো ওই কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেটেড হওয়ার যার কারণে একটা কি তৈরি হবে, একটা কমপ্লেক্স তৈরি হবে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা এই আরবিসিটাকে আর কি ধ্বংস করে দিবে, বা আরবিসি মেমব্রেনটাকে ধ্বংস করে দিবে এবং আরবিসিটা মরে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, দেখি পাইনি আর কি, আরবিসিটা মনে অনেক খারাপ। ঠিক আছে, আর মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা এসে ওকে আর কি ধ্বংস করে দিয়েছে। এখন এখানে মেন কালপিটটাকে, মেন কালপিট কিন্তু দেখছেন এই যে এই ড্রাগ যেগুলো আর কি আমি খেয়েছিলাম, এবং যেহেতু আরবিসি ধ্বংস হয়ে যাচ্ছে কি দেখা যাবে পেশেন্টে, হেমোলাইটিক অ্যানিমিয়া, হেমোলাইটিক অ্যানিমিয়া। এবং এই আরবিসি ধ্বংস হয়ে যাওয়া প্রক্রিয়াটাকে আমরা কি বলে রাখবো, হেমোলাইসিস, হেমোলাইসিস। ওকে, হেমোলাইসিস হচ্ছে যার ফলে হেমোলাইটিক অ্যানিমিয়া ঘটে যাচ্ছে। না, আমি এতক্ষণ ধরে আপনাদের একটি ড্রাগ 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 বলছি, কিন্তু কোন ড্রাগ, এই ড্রাগ গুলোর নাম আপনারা মুখস্থ করবেন। ঠিক আছে, ভালো লাগবে, ভালো লাগবে না মানে কি টিচাররা কি খুশি হবে আপনি যখন আর টান বাইবা অথবা কফে যখন বসবেন, মানে ড্রাগ গুলার নাম বলতে পারলে ভালো হবে। ঠিক আছে, কোন ড্রাগ গুলো, যেগুলো এই যে এই ঠান্ডা গুলো ঘটাচ্ছে, প্রথমে বলবে কি পেনিসিলিন। ঠিক আছে, পেনিসিলিন খেয়াল করেন, টাইপ ওয়ান হাইপার সেন্সিটিভিটি হচ্ছে, আবার টাইপ টু হাইপার সেন্সিটিভিটি হচ্ছে, কালকে আমরা দেখবো কি টাইপ থ্রি হাইপার সেন্সিটিভিটি হয় পেনিসিলিনের জন্য হচ্ছে। কি একটা ঝামেলা, একটা ডাক্তারও আমাদের খেতে হয় কি বাধ্য আমরা। কালকে আমাদের ফেনাকটিন, ফেনাকটিন আরেকটা ড্রাগের নাম কি জানি, আরেকটা নাগরা ড্রাগের নাম হলো কুইনিডিন। ঠিক আছে, কুইনিডিন, এই তো এই তিনটা ড্রাগ খেলে এই ঝামেলাটা হয়, যার ফলে আর কি হেমোলাইসিস হয় এবং হেমোলাইটিক অ্যানিমিয়া দেখা যায়। তো আপনাকে যদি কখনো জিজ্ঞেস করে যে একটু বলেন তো পেনিসিলিনের অ্যাডভার্স এফেক্ট কি, বলে দিবেন হেমোলাইটিক অ্যানিমিয়া, বলেন তো কুইনিডিনের আর কি অ্যাডভার্স এফেক্ট কি একটা, বলবেন যে হেমোলাইটিক অ্যানিমিয়া। তারপর প্রফেসর স্যার ম্যাডাম জিজ্ঞেস করবে যে কি, আচ্ছা বাবা তুমি যে বললা কুইনিডিনের জন্য হেমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে, কিভাবে হচ্ছে তুমি কি জানো বাবা, তাহলে জিজ্ঞেস করবে সুন্দর করে। তখন আপনি এই সুন্দর করে মেকানিজমটা বলে দিবেন, প্রফেসর আপনাকে অনেক আর কি বাহবা দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো একই রকম ভাবে আরেকটা মেকানিজম আপনাদেরকে দেখা, টাইপ টু হাইপার সেন্সিটিভিটিটা আপনাদেরকে শিখতে হবে এক্সাম্পলের উপর দিয়ে দিয়ে। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখলাম টাইপ টু হাইপার সেন্সিটিভিটি, আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। এটা মনে করেন আমাদের কি ফ্ল্যাটি লেগ, ঠিক আছে, হ্যাঁ এটা মনে করেন আপনাদের কি ফ্ল্যাটি লেগ আছে, আমি ওই এর আগে গেছিলাম আরবিসি, এবার কি আঁকলাম প্ল্যাটিলেট আঁকলাম। ঠিক আছে, এখন আমি আরেকটা ড্রাগ খেলাম, আরেক ধরনের ড্রাগ খেলাম, এবার আমি পেনিসিলিন, ফেনাকটিন অথবা অথবা কুইনিডিন খাইনি, এবার কি খেয়েছি আমি কুইনিন খেয়েছি। ঠিক আছে, কুইনিনটা খাওয়ার সাথে সাথে হবে কি, এখানে এসে কুইনিনটা এসে বাসা বাঁধবে, বা আমাদের শরীরে থাকা প্ল্যাটিলেট গুলোর উপর এসে বসবে, ড্রাগ মানে আর কি আমাদের কুইনাইন। এই কুইনাইনটা আবারও একই রকম ভাবে অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, এবং যেহেতু এটা একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করছে, এর বিরুদ্ধে আগে কোন অ্যান্টিবডি তৈরি হবে, কোন অ্যান্টিবডি, নট আইজিই, আইজিজি অর আইজিএম, এসে ভাই বসবে, বসলো। একই রকম ভাবে এটা এসে বসার সাথে সাথে আমাদের যে এফসি পোর্শনটা আছে না আইজিজি অথবা আইজিএম এ, এটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে, আবার একই রকম ভাবে ওই কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এটা যদি কমপ্লিমেন্ট সিস্টেম হয় তাহলে কমপ্লিমেন্ট সিস্টেমটা অনেক খুশি হয়ে যাবে। ঠিক আছে, কেন খুশি হয়ে যাবে, এটা কি খুশি মনে হচ্ছে? হ্যাঁ অনেক খুশি, এখন খুশি মনে হচ্ছে, কেন অ্যাক্টিভেটেড হয়ে গেছে দেখতে খুশি। হ্যাঁ, তো এই কমপ্লিমেন্ট সিস্টেমটা কি তৈরি করবে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি করবে। ঠিক আছে, এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা আবারও কাকে গিয়ে ধ্বংস করবে জানেন, এবার কিন্তু আরবিসি কে না, এবার গিয়ে ধ্বংস করবে প্ল্যাটিলেটকে, যার ফলে প্ল্যাটিলেট যেহেতু ধ্বংস হয়ে যাচ্ছে অনেক মন খারাপ করবে। ওকে ওকে, প্ল্যাটিলেট ধ্বংস হয়ে যাওয়ার পরে এটা কি যে কেউ জানে যে প্ল্যাটিলেট যদি ধ্বংস হয়ে যায় আমাদের শরীরে যদি প্ল্যাটিলেটের পরিমাণ কমে যায় কি দেখা যায়, থ্রোম্বোসাইটোপেনিয়া। এখন আপনি মনে করেন ফার্মাকোলজি থ্রোম্বোসাইটোপেনিয়া, ঠিক আছে, আর মনে করেন আপনি আজকে ফার্মাকোলজি ভাইবা দিতে বসেছেন, আপনাকে জিজ্ঞেস করলো বাবা বলো তো কুইনাইনের আর কি অ্যাডভার্স এফেক্ট বলে একটা, আপনি হুট করে বলে দিলেন যে থ্রোম্বোসাইটোপেনিয়া,
ও যে দাঁড়াও দাঁড়াও, তুমি থ্রম্বোসাইটোপেনিয়া বললে, আচ্ছা বলো তো থ্রম্বোসাইটোপেনিয়াটা কিভাবে হলো? তখন আপনি সুন্দর করে বলবেন যে জাঙ্ক কুইনিন খেয়েছি, কুইনিন এসে প্ল্যাটলেটের উপরে থাকা মেমব্রেনের উপর বসে বসলো, এবং যেহেতু এটা প্ল্যাটলেটের উপর সে বসেছে, এটা বিরুদ্ধে কি তৈরি হয়েছে, আইজিজি অথবা আইজিএম তৈরি হয়েছে, এবং আইজিজি অথবা আইজিএমটা এখানে এসে বসার সাথে সাথে একটা সিস্টেমকে অ্যাক্টিভেট করেছে যেটা নাম হলো আমাদের কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্ট সিস্টেমের থেকে ম্যাক তৈরি হচ্ছে অথবা এমএসি তৈরি হচ্ছে, এবং এই ম্যাকটাই আবার আমাদের প্ল্যাটলেটকে ধ্বংস করে দিয়েছে, যার ফলে থ্রম্বোসাইটোপেনিয়া হয়ে গিয়েছে। আচ্ছা, শেষের দিকে আপনাদেরকে দেখালাম হলাম টাইপ টু হাইপারসেনসিটিভিটি দুইটা এক্সাম্পল। তিন নাম্বার এক্সাম্পলটা দিয়ে আর কি আজকে মতো শেষ করে দিব ক্লাসটা, আমার সাথেই থাকুন এতক্ষণ যেহেতু ছিলেন। হ্যাঁ, আরেকটা ঝামেলা, এবার আমাদের আর কি আরবিসি না, এবার আর কি আমাদের ইয়ে না, প্ল্যাটলেট না, এবার কোন বান্দা আমাদের কাহিনীতে আসবে? এবার আমাদের ডিএনএ আসবে, ঠিক আছে, ডিএনএ আসবে। এবার আপনি কুইনাইন খাননি, পেনিসিলিন খাননি, ফেনাকটিন খাননি, কুইনিডিনও খাননি, এবার আপনি খেয়েছেন হলো আরেকটা ওষুধ যেটার নাম হলো হাইড্রালাজিন, ঠিক আছে, হাইড্রালাজিন, এইচ দিয়ে মনে রাখবেন। এই হাইড্রোলাজিনটা ডিএনএ এর উপর এসে বসবে, একই রকম ভাবে এটা এসে বসে সাথে সাথে এটা কি অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। যেহেতু হাইড্রোলাজিনটা অ্যান্টিজেন হিসেবে কাজ করছে, তাই এর বিরুদ্ধে কি তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হবে। কোন অ্যান্টিবডি তৈরি হবে, আইজিজি অথবা আইজিএম, সেভাবে বসবে। আচ্ছা, সেভাবে বসবে, বসে সাথে সাথে কি তৈরি হবে, এই যে এই ইয়েটা, এই এফসি পোর্শন অফ দা আইজিজি অর আইজিএমটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। আবারও বলছি, কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেটেড হবে, কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেটেড হওয়ার জন্য ম্যাকটা কি ম্যাক তৈরি হয়, মানে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হবে, এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সের ডিএনএ কে ধ্বংস করে দেবে, ঠিক আছে। ডিএনএ কে ধ্বংস করে দেওয়ার জন্য, ঠিক আছে, ডিএনএ কে ধ্বংস করে দেওয়ার জন্য এক ধরনের ডিজিজ হয়, ঠিক আছে, এখানে কিন্তু অটো অ্যান্টিবডি তৈরি হচ্ছে, খেয়াল করেছেন, এই অটো অ্যান্টিবডি কিন্তু ডিএনএ বিরুদ্ধে তৈরি হচ্ছে। ডিএনএ কে ধ্বংস করে দেওয়ার জন্য কোন ডিজিজটা হয়, ওকে আমাকে বলতে পারবেন যারা একটু জুমে আছেন? হ্যাঁ, ইয়ে হাইবুল্লা ভাই, কি হয় ডিএনএ কে ধ্বংস করে দেওয়ার জন্য? ভাইয়া এস এস এসএলই লাইক, হ্যাঁ এসএলই লাইক সিমটমস হবে, হ্যাঁ এসএলই লাইক সিমটমস হবে। এখানে কিন্তু আপনাদের অবশ্যই বলতে হবে যে এসএলই কিন্তু হবে না। আচ্ছা, আপনাদের কথা না আমি শুনতে পাচ্ছি না, আপনাদের কথা কেটে কেটে আসছে, যাই হোক সমস্যা নাই, আপনার আর বেশিক্ষণ বাকি নাই। এটা এই ক্ষেত্রে কিন্তু আপনি বলবেন না যে এসএলই হয়, ঠিক আছে, তা কিন্তু ভুল হয়ে যাবে, কি বলতে হবে, এসএলই এর মতো সাইন্স এন্ড সিমটম ছিল। কেন বলবেন না এসএলই হয়, কারণ এসএলই হলো এক ধরনের অটো ইমিউন ডিজিজ, বাট আমরা এখন কি ডিসকাস করছি, হাইপার সেন্সিটিভিটি নিয়ে ডিসকাস করছি, ওকে। এসএলই লাইক সিমটমস, এখন আর কি ডিএনএ এর বিরুদ্ধে অটো অ্যান্টিবডি তৈরি হলে যে ঝামেলাগুলো হয় ওটার ফলে কি ডিএনএ টা ধ্বংস হয়ে যায় এবং আর কি এসএলই হয়ে যায়, ঠিক আছে, কিন্তু এখানে আর কি এসএলই লাইক সিমটম করছে, কারণ এটা হলো হাইপার সেন্সিটিভিটি উপায়। বাট আপনাদেরকে যদি আমি কখনো এই অটো ইমিউন ডিজিজ পড়ানোর সুযোগ পাই, তাহলে দেখবেন যে আমি একটা জিনিস শিখাচ্ছি আপনাদেরকে, রিলিজ অফ সিকুয়েস্টার্ড অ্যান্টিজেন্স, রিলিজ অফ সিকুয়েস্টার্ড অ্যান্টিজেন্স গুলো এই লুকিয়ে থাকা ডিএনএ এবং অথবা হিস্টন গুলো বাইরে বেরিয়ে আসে, এবং লুকিয়ে থাকা বা সিকুয়েস্টার করা, লুকিয়ে থাকাকে আর কি সিকুয়েস্টার বলছে ওরা বলতে, সিকুয়েস্টার করা ডিএনএ অথবা হিস্টোন গুলো বাইরে বেরিয়ে আসার কারণে ওটা বিরুদ্ধে কি তৈরি হয়, অ্যান্টিবডিজ তৈরি হয়, এবং এই অ্যান্টিবডি গুলো ডিএনএর সাথে মিলে এক ধরনের ইমিউন কমপ্লেক্স তৈরি করে, এই ইমিউন কমপ্লেক্স গুলো পরে কি হবে, বিভিন্ন জায়গায় গিয়ে ঝামলা তৈরি করবে, হ্যাঁ ইনফ্লামেশন করবে, ঝামলা তৈরি করবে। বাট এত কিছু আপনাদের আজকে শিখাবো না, হয়তো আর কি কালকে শিখাবো ইনশাল্লাহ, কাজ শিখা শেখার সময়, এবং আপনাদেরকে যদি কোনো সুযোগ হয় আমার অটো ইমিউন ডিজিজ পড়ানো, তাহলে সেটাও আর কি শিখাবো। বাট আপনারা আপাতত জেনে রাখেন এটাই যেটা বললাম, ডিএনএ ওষুধ খেলাম হাইড্রোলাজিন, হাইড্রোলাজিনের বিরুদ্ধে কি তৈরি হলো, আইজিটি অথবা আইজিএম, এটা এসে ড্রাগের সাথে বাইন্ড করলো উইথ দ্য হেল্প অফ ইস এফএবি পোর্শন, এফএবি পোর্শনের সাথে বাইন্ড করার পরে এখানকার এই এফসি পোর্শন মানে কি এই অংশটুকু অ্যাক্টিভেটেড হয়ে গেল, এই অংশটুকু অ্যাক্টিভেটেড হয়ে যাওয়ার কারণে কোন সিস্টেম অ্যাক্টিভেটেড হলো, কমপ্লিমেন্ট সিস্টেম, এবং একটা ম্যাক তৈরি হলে এই ম্যাকটাকে ডিএনএ কে ধ্বংস করে দিল, যার ফলে এসএলই লাইক সিমটম দেখা যাবে, নট এসএলই, এসএলই মোটো সাইন্টাল সিমটম। থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্ত আর কি টাইপ ওয়ান এন্ড টাইপ টু হাইপারসেন্সিটিভিটি। নেক্সট ক্লাসে আবার আসবেন, কালকে আর কি আমি আসবো আবার 5টার দিকে, দেখা হবে তখন, কালকে পড়াবো আপনাদেরকে টাইপ থ্রি অ্যান্ড টাইপ ফোর। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।